সৌদিতে গাড়ি চাপায় বাংলাদেশি যুবকের মৃত্যু। সৌদি আরবে গাড়ি ছাপায় মোহাম্মদ শাকিল মাঝি নামে এক বাংলাদেশি যুবক মারা গেছেন। তিনি লক্ষ্মীপুর জেলার রায়পুরের বাসিন্দা ছিলেন। রবিবার 13 অক্টোবর সকালে দেশটির আভা খামিজ মোসাইদ শহরে তিনি মারা যান। সোমবার 14 অক্টোবর সন্ধ্যায় উপজেলার দক্ষিণ চরবংশী ইউনিয়ন পরিষদের সদস্য বশির হাওলাদার বিষয়টি নিশ্চিত করেছেন। নিহত শাকিল রায়পুরের দক্ষিণ চরবংশী ইউনিয়নের হাওলাদার স্টেশন এলাকার মাঝি বাড়ির কৃষক আলিমুদ্দিন মাঝির ছেলে। 8 ভাই বোনের মধ্যে তিনি সবার ছোট। নিহত শাকিলের বড় ভাই মনির হোসেন জানান, প্রায় 7 লাখ টাকা ঋণ নিয়ে 6 মাস আগে শাকিলকে সৌদি আরব কাজের সন্ধানে পাঠানো হয়। সেখানে সে পরিচ্ছন্নতা কর্মীর কাজ করতেন। ওই গাড়ি থেকে নেমে রাস্তায় দাঁড়ালে শাকিল গাড়ির নিচে চাপা পড়ে। ধারণা করা হচ্ছে তাদের গাড়ি পিছনে নেওয়ার সময় চাপা পড়ে তিনি ঘটনাস্থলেই মারা যান। তার মরদেহ আভা শহরের সরকারি হাসপাতালের হিমঘরে রয়েছে। মরদেহ দেশে আনতে সংশ্লিষ্ট দপ্তরের সহযোগিতা চেয়েছেন তিনি। দক্ষিণ চরবংশী ইউনিয়ন পরিষদের 1 নম্বর ওয়ার্ডের সদস্য বশির হাওলাদার বলেন, খবর পেয়ে শাকিলের বাড়িতে যাই, তার পরিবারের লোকজনের সঙ্গে কথা বলেছি। ঋণে টাকা নিয়ে তাকে সৌদি আরব পাঠানো হয়েছিল, ওই টাকাও পরিশোধ করা সম্ভব হয়নি। এর মধ্যে দুর্ঘটনায় শাকিল মারা গেছে। তার মরদেহ দেশে আনতে পরিষদের পক্ষ থেকে সকল সহযোগিতা করা হবে। সম্মানিত ভিউয়ার্স, পরবর্তী আপডেট পেতে চাইলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি প্রেস দিয়ে আমাদের পাশেই থাকুন। আসসালামু আলাইকুম।